যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে শতকোটি প্রণাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকল ইষ্টপ্রাণ দাদা এবং মায়েকে আমাদের আন্তরিক জয়গুরু। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ আবির্ভাব দিবস উপলক্ষে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরছে এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করুন। তাহলে শুরু করছে আজকের বিষয়। মণ্ডিত মস্তকে এক শিশু চারিদিকে তাকাচ্ছে আর হাসছে। ব্রাহ্মণ বাড়িতে আগুন, কিন্তু আসলে কি তাই? সব জেলেরা নদীর পাড় থেকে ছুটতে আরম্ভ করলো। এসে দেখে কি অমায়িক ব্যাপার, আশ্চর্য করো। এক বালক জন্ম নিয়েছেন আর তার জ্যোতির ছটায় চারিদিক আলো হয়ে জ্যোতির ছটা ছুটে বেড়াচ্ছে। জেলেরা ভুল ছিল, সেই যে শুরু তার লীলার বহিঃপ্রকাশ আজকের দিনে এসে জলরাশির এক ধারাতে রূপ নিল। তিনি এলেন, চারিদিকে তাকালেন এবং হাসলেন। হয়তো ভেবেছিলেন যুগ পরিবর্তন, এই যুগে আগের মতো ধনুকের কিংবা মন্ত্রের বান দিয়ে কিছুই হবে না, কারণ কতজনকে বধ করবেন? বধ করলেও কাকে কাকে বধ করবেন? নেই আলাদাভাবে চিহ্নিত করা রাবণ, কংস কিংবা শিশুপালদের মতো দুষ্ট। সবার মাঝে যেন সব প্রবৃত্তি সমাহার। তাই তিনি হয়তো অন্য কিছু চিন্তা করেছিলেন। তিনি সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে কাজ শুরু করেন। আর আমাদের দুর্বলতা কি? আমাদের মাঝে অ্যাক্টিভ থাকা অসৎ প্রবৃত্তি আর ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়া সৎ প্রবৃত্তি। লোভ, হিংসা, কাম, মোহ, জড়তা, এই সবকে জ্বালিয়ে পুড়িয়ে নিজেকে সাত্ত্বিক গুণের অধিকারী করতে তিনি এসেছিলেন। পেরেছিলেন এইসব করতে? হ্যাঁ, পেরেছিলেন। সেই বাংলাদেশের পাবনা থেকে ভারতের দেওঘর পর্যন্ত উনি দুই দেশের এই জায়গাতে যেখানে যেখানে গিয়েছেন ঠিক সেখানেই ওনাকে, ওনার আদর্শকে আঁকড়ে ধরে বাঁচার আকুতি দেখলেই বোঝা যায়। তাদের ছিল না প্রাণের ভয়, কারণ দয়াল তাদের সাথেই ছিলেন, জীবন্ত আইডিয়াল কে তারা চিনেছিল। আর পৃথিবীর জন্য বার্তা দিলেন, তাকে সামনে থেকে না পেলেও শুধুই তার আদর্শগুলো অনুসরণ করতে, মেনে চলতে এবং নিজের মধ্যে ধারণ করে অপরের মাঝে বিলিয়ে দিতে। তিনি চেয়েছিলেন সবাই সবার আপন হবে, বন্ধু হবে, দূর হবে স্বার্থপরতা, স্থাপিত হবে প্রেম সম্প্রীতি। তার প্রতিটি কাজের উদ্দেশ্য ছিল স্বয়ংকে জানা, তার সাথে একাত্মা হওয়া এবং পৃথিবীর সকলে সকলের আপন হওয়া। এই সৎসঙ্গীরা একজন অন্যজনকে না চিনলেও যেন তার আপন, কারণ উদ্দেশ্যে যখন এক থাকে, উদ্দেশ্য সবারই যখন এক থাকে, মানুষ কি চেনা না হয়েও যেন কোনো দিনের চেনা হয়ে যায়। যুগে যুগে এসেছিলে প্রভু, আবার এসো এই ধরায়। আপনারা সকলে ভালো থাকুন, ঠাকুরের ইচ্ছায় মঙ্গল হোক। আজকে এই পর্যন্তই। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।
ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঠাকুরের কাছে।